हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो आज हलो विश्वकर्मा पुजो और अर्तिर बाड़ी मैं बड़ ननदर बाड़ी रान्ना पुजो आछे। तो अलरेडी ओरा कल के रात्रिरे समस्त राना टाना मैं राना पुजो जा रिचुअल्स से अनुजाई राना टाना सब करे नियेछे। तो आज के आमादेर इनविटेशन आछे सेजन्य आमी आर साहेब रेडी हो गेछि और प्राय कमप्लीट आमी तो रेडी। तो जाब ओखाने मा माने आमार शाशुड़ी मा छोटदीरा अलरेडी कल के एसे ही गेछे। तो आमादेर कल के इनवाइट करेछिलो किन्तु आमादेर माने काज छिलो बोले आमरा जेते पारिनी। तो आज के एखन जाब। A few moments later. এসে গেছি, এবার যাই। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, এমনি দেরি হয়ে গেছে। গেলে আবার বলবে কত ফোন দেরি করে তোরা এলি। তো গিয়ে দেখি কে কি করছে। রান্নাটানা কমপ্লিট চানটান হয়ে গেছে। তো সব কমপ্লিট, সব রান্না বান্না করে নিয়েছে, পরে তোমাদের দেখাচ্ছি কে কি করছে। মেজ দিও এসে গেছে, আর এদিকে মোটা দুটো আগেই চুল টুল ঠিক করে বসে পড়লো, কারণ দেখতে পেয়েছে ব্লগিং হচ্ছে, সেই জন্য মুখ আর এখন দেখানো যাবে না, কারণ দুটো দুজনে বসে আছে। দুজনের তো মেন অ্যাকশন হচ্ছে ফোন, ফোন নিয়ে সকাল থেকে বসে গেছে। আচ্ছা, এখনো মন দিয়ে একজন ড্রয়িং করছে, একজন ফোন, ফোন ছাড়া মেজদি খেতে বসে গেছে। কখন এসছো? সকালে, একটু আগে, একটু আগে মেজদি বসেই গেছে। আর ওদিকে তন্ময়দা, তন্ময়দা কোথায় গেল? হ্যাঁ, বাথরুমে গেছে। খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদেরও আসতে দেরি হয়ে গেছিলো, এখন একটু তাও কমেছে। এবারে বিশ্বকর্মা পুজোয় এত বৃষ্টি হচ্ছে যে আমি তো মানে কিছু ঘুড়ি ওড়ানো কাউকে দেখতেও পেলাম না, কোনো আকাশে কোনো ঘুড়িও দেখতে পেলাম না। তো যাই হোক, আর কি করা যাবে, হচ্ছে এবার বৃষ্টি, যার জন্য আমাদেরও দেরি হয়েছিল। তো বাড়িতে বসেই রান্না পুজোর খাওয়া দাওয়া হই হই হবে। তো অনেক কিছু আইটেম বর্তি করেছে, প্রচুর আইটেম। ওখানে ভাত আছে, মাছ ভাজা, মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের ঝাল, ছেঁচড়া করেছে। এখানে সব ভাজা, এখানে ভাজা আছে, বিভিন্ন রকম করলা ভাজা আছে, আলু ভাজা রয়েছে দেখছি, পায়েস রয়েছে, আর ওটা হলো ইলিশ মাছের তেল, আর এটা ডাল, আর ওটা হচ্ছে ডাল, মুগ ডাল না গো, মুসুর ডাল, খেসার ডাল, ও খেসার ডাল। বড়টি, ছোটটি, মা, জামাইবাবু ছিল, তো ডিউটি ছিল বলে চলে গেছে, সেই জন্য অনেক কিছু আইটেম করেছে, প্রচুর আইটেম। রান্না পুজো যারা মানে তোমাদের বাড়িতেও যাদের রান্না পুজো হয় তোমরা জানো, তো আমাদের এই বড়দিদের বাড়ি এই আইটেমগুলো হয়, সেইগুলো করেছে দেখালাম। আর ইলিশ মাছ তো কি বলবো, দারুণ লাগে, ইলিশ মাছ ছাড়া রান্না পুজো হয় না। আর তো দেখে মনে হচ্ছিল সবগুলো একাই খেয়ে নিই। কালকে একটা কটা অব্দি রান্না হয়েছে, একটা কটা অব্দি দেড়টা অব্দি রান্না করে সবাই মিলে রান্না করেছি, তখন বা দুটো দুটো সব কাজ টাজ মিটিয়ে শুতে দুটো অনেক ঘুম, তারপর তো ঘুম নয় দুজনের, মানে আর কি বলবো, দুজনের গল্প আরো মানে কি বলবো, অনেক কিছু কনফিডেন্সিয়াল কথা থাকে, সেগুলো তো আর বলা যায় না, নো কনফিডেন্সিয়াল, আর তোরা বলিস না। আর মাম্পু বেচারা মাঝে মানে কাবাব মে হাট্টি হয়, তো দুটোতে বসে গেছে। তো এরপরে আমরা খেতে বসবো, আর একটু পরে অলরেডি কটা বাজে, পৌনে তিনটা মতো বাজে, পৌনে তিনটে বাজে, খেতে কটা হবে জানি না। আজকে রান্না পুজো মানে তো বাড়িতে খাওয়া দাওয়া হই হই এসবই চলতে থাকবে। মন দিয়ে আঁকছে, কি আঁকছিস রে? বাহ, দুর্গা ঠাকুর আঁকছে, ম্যান্ডেলা আর্ট করছে। আর টিয়াও এদিকে আঁকতে বসেছে, পিকাচু আঁকছে, দুজনে মন দিয়ে। ফোন ঘাটা শেষ, ওই তো মাঝে আবার হাতে ফোন চলে এসছে। আঁকাটা আমার, কালারটা ও আঁকাটা ওর, কালারটা ও করছে বেশ, কিন্তু হাতে ফোন চলে এসছে, মুখে মুচকি মুচকি হাসি, সেই হাসিটা, সেই হাসিটার কারণ বলা যাবে না। এদের অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার চলতেই থাকে, চলতেই থাকে, মাঝে মধ্যে আমাকে বলে লুকিয়ে লুকিয়ে যে তুমি মামাকে বলো না, মামাকে বলো না, কাউকে বলো না, ঠিক আছে,
বলবো কি আর বলবো তোদের তোদের আর বলার নেই বাকি বললে সব হাটে হাড়ি ভেঙে যাবে আদা কমপ্লিট কমপ্লিট আদা কমপ্লিট কমপ্লিট দুজনে বসে বসে এখন মন দিয়ে টিভি দেখছে খেতে খেতে ভুঁড়ি হয়ে গেছে তো খেয়ে আর পরদিনও খাওয়া হয়নি তোমারও তো খাওয়া হয়নি কারুর খাওয়া হয়নি এবার প্রায় তিনটে বেজে গেছে এবার আমরাও খেতে বসছি আমরা মানে আমি সাহেব আর ওদিকে মানু দিয়া ওরা বসছে মাপুর তো খাওয়া হয়ে গেছে আর ছোটটি মা আর বড়টি পরে খাচ্ছে মায়ের খাওয়া হয়ে গেছে মায়ের একাদশী ও হ্যাঁ লুচি বললো তো খেয়েছে হ্যাঁ তো মায়ের খাওয়া হয়ে গেছে ছোটটি আর বড়টি পরে বসছে খেতে তো এবার আমরাও বসে যাই খেতে সবার পাতে ভাত মোটামুটি সেম অ্যামাউন্ট শুধু একজনের পাতে কম সেটা হচ্ছে মানু মানু সব থেকে কম খাবে একদম একটুখানি খায় চুপি চুপি মানুর পাতে আর একটু ভাত তুলে দিলাম বুঝতে পারবে না চেপে এখন ওই মাছের মাথা দিয়ে যে ছেঁচড়াটা হয় দারুণ লাগে খেতে সাহেব তো মাছের মাথা খেতেই চায় না আমি অলরেডি নিয়ে বসেছি আর তারপর তো ইলিশ মাছ আছে আর এখন বসেছি মাছের মাথা নিয়ে ইলিশ মাছের মাথা ও তো খাবেই না সাহেব খায় না একদমই মাছের মাথা মাছ খুব একটা পছন্দ করে না তাও ওই জোর করে খাচ্ছে এই কটাকা ইলিশ মাছ তিন পিস তাও খেয়েছে ভাইটা থাকলে খুব একটা খেতে চায় না কিন্তু আমি মাছ ভীষণ ভালোবাসি আপাতত আমার একটা মাছ খাওয়া হয়েছে এখনো দুটো মুড়ো আরো দুটো মাছ বাকি আরো বড়দি বলছিল দেবে আমি আর খেতে পারবো না তিনটে মাছেই খতম অলরেডি পাতে মাছ বড়দি দিয়ে দিয়েছে কি না মাছ খাওয়াই আর শেষ হয়নি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি বড়ে কাজ তো কমপ্লিট হয়েই গেছে চারটে মাছ খেয়েছে অথচ বলছিল খাবো না খাবো না সবাইয়ের খাওয়া হয়ে গেছে এখনো জিনিয়ার কাজ শেষ হয়নি বাকি যা প্লেটে আছে ওগুলো থেকেও খেয়ে নেবে এখন জিনি আর সাহস হয়ে গেছে সাপ নিয়ে নিয়ে তার মধ্যেও আবার ভয়ও পেয়ে যাচ্ছে মাঝে মাঝে আমাদের তোর এইদিকে যে বোকপালি মোড়ে যে মসজিদ মসজিদের পেছন পেছন যে মুসলমান পাড়াটা ওই ওই জলাটা ওইটা
বিশাল বড় বিশাল বড় আর আমরা যেখান দিয়ে নামতাম সেখানটা হচ্ছে পুরো বাঁশ বাগান বুঝলি পুরো বাঁশ বাগান আর ওখানে তন্ময়দা ভূতের গল্প বলছে শীতকাল ডিসেম্বর মাসে ধর পাঁচটা তখন আজান পাঁচটা না সাড়ে পাঁচটা আজান আমি আর বসি আমি এ করে নিয়ে ও বলে চল আমরা যাবো আমি একটু ওরা ছিল এবার আস্তে আস্তে ঘুরিয়ে দেখি ও পেছন দিকে ও যাচ্ছে সেই মাছ বাগানের দিকে মানে আমরা যাওয়ার যেদিকে মনে করা আসতে যে ওটা দিয়ে বেরোবো ও যাচ্ছে ও দিয়ে একাই যাবে ওর নাম ছিল দেবে তাইলে ওই দেবে ওই দেবে কোথায় যাচ্ছিস তুই ডাকছি কোনো সাড়া নেই মানে তোর অনেক দূর চলে গেছে গিয়ে দৌড় দৌড়ে গিয়ে কোথায় যাচ্ছিস তখন না এদিকে যাচ্ছিস কোথায় তোর ওদিকে কোথায় যাচ্ছিস বাড়ি দিয়ে এদিকে এদিকে কোথায় যাচ্ছিস বাদ বানে না আমার না কেট টান ওদের বাড়িটা হচ্ছে তো ওই বাঁধ বানানোর কিছুটা আমাদের যেমন রাস্তা দিয়েছিল চার বাড়ির লোককে ধরে আন খেয়ে যে খেয়ে দিয়ে আঁচাতে গেছে আঁচাতে গিয়ে পুকুরে নেমে চলে গেছে মানে লোকে ধরে নিয়ে পুকুরে হেঁটে চলে যাচ্ছে গলাটা পুরো চেঞ্জ মানে আমরা যেটা বুঝলাম যে ভূতে আমরা বিশ্বাস করতাম কিন্তু গলাটা পুরো চেঞ্জ ওই ভূতে যেমন নাকে চুলে একটা কথা না ওর কথাটাই হলো নাকে চুলে আর তোর পুরো পরিষ্কার কথা বলতে পারবো এখন ওই নাকে চুলে মানে কথা বলে গল্প এখন শেষ হয়েছে এখন সবাই ভূতের সিনেমা দেখতে বসেছে জুনিয়াও আছে বাকি এরা তো আছেই ভূতের সিনেমা দেখছে অন্ধকার করে ঘর ওর বাড়িতে দেখবে দেখবে কেমন কি হয় আমাদের ভূতের সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে নিয়ে মাম্পু একটু পড়তে বসেছিল কিন্তু যেই পড়তে শুরু হলো অমনি ওর পেট ব্যথা শুরু হয়ে গেল আর সবাই ভূতের সিনেমা দেখে ক্লান্ত হয়ে যাচ্ছে দিদি ভাই আর ইয়ে কি করছে সব রাতে ভয় পাবে হ্যাঁ সব রাতে ভয় পাবে দেখায় খুব সাহস কিন্তু তারপর ভয় পেয়ে আর ঘর অন্ধকার করে দেখা হচ্ছিল তার জন্য মাম্পু তো রাতে ভয় পাবেই সিনেমা দেখা কমপ্লিট আর সারাদিন হই 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 করে ওই এনার্জি খানিকটা লস করে ফেলেছি সবাই এখন বসে আছি রাতে ডিনার করে বাড়ি যাব কি করব ভাবছি এখন খাবার খুঁজতে এসছে খেয়েই যাচ্ছে রান্না পুজোয় পেট পুজো হওয়ার পরও এখনো পেট ভরেনি ওর এখনো খাই 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 করছে এখন যা কিছু দেখছে কোনো কিছু ভূতের কথা বললেই ভয় পাচ্ছে সবাই পেয়ে ভয় পেয়ে আছে দিনের এই লাইট চলছে তাও ভয় পেয়ে আছে সবাই আমরা এখানে বসে গল্প করে যাচ্ছি কিন্তু মানু এখানে বসে আছে ক্যামেরা দেখে লুকিয়ে পড়লো একটু তো যাই হোক সবাই গল্প করে যাচ্ছি কিন্তু টিয়া টিয়ার মতো কেউ নাই না বলে কেন হচ্ছে তোমার খালি হেই গাইস হোয়াটস আপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যি ক্যা বাত হ্যায় এখন এনার্জি সবাইয়ের শেষ হয়ে এসছে প্রায় না সকাল থেকে এত হই হই করেছে ভূতের সিনেমা দেখেছে ভয়ও পেয়েছে আর অবভিয়াসলি ভয় পেলে একটু ঘুমও পায় তো সব কটাই মোটামুটি হেলে গেছে এখন আমি হচ্ছি সাপের রাজা মাম্পু চৌধুরী
সবাই ধুঁকছে এখন। আর এই পিছন দিকে একটা গান হচ্ছে, মানে কানের কাছে বেজেই যাচ্ছে, বিশ্বকর্মা পুজো হচ্ছে, মিক্স গান দু জায়গায় হচ্ছে। মনে হচ্ছে যে একটু যে শুয়ের এসনি তাও আর করা যাচ্ছে না, এত বেজে যাচ্ছে কানের কাছে। তো আমাদের আনন্দ করা কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি দুটোতে, আর শুনতে পাবে না কথা, ফোনেই ব্যস্ত। টাটা টাটা, এই যো পাগলি, এই পাগলি আমার দাদা। তো আমাদের খাওয়া তো হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে, বাড়ি গিয়ে শুয়ে পড়বো, আর একদম ভালো লাগছে না। আর কি বলবো, আর এনার্জি একদমই নেই। খুব আনন্দ হলো, ভূতের গল্প হলো, ভূতের সিনেমা দেখা হলো। তো এবার বেরিয়ে যাচ্ছি, 9:30 বেজে গেছে, গিয়ে ফ্রেশ হয়ে শুতে শুতে রেডি হবে। এ ফিউ মোমেন্টস লেটার, আমরা বাড়ি চলে এসেছি, আর সত্যি কথা বলতে একদমই এনার্জি নেই। হ্যাঁ, গিয়ে ঘুমাবো। তো আর ফ্রেশ হয়ে কথা বলার মতো তোমাদের সাথে এনার্জি থাকবে না, সেই জন্য আজকে এখানেই এন্ড করছি ভিডিওটা। তো কি নেক্সট ব্লগে দেখা হচ্ছে আমার, আর কি বলবো, গুড নাইট। আজ আর ভাষা আসছে না, সত্যি খুব ভীষণ টায়ার্ড আসলে। আপাতত আসছি, আর সবাই ভালো থেকো। আর সামনে তো পুজো এসে গেল, পুজোর শপিং করো, ঘুরো। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো মানে গেল মানেই পুজো এসে গেল। তো সবাই পুজোতে খুব আনন্দ করো, কেনাকাটা করো, আর সেফ থাকো, কারণ এখন করোনার মানে তো কি বলবো, কোভিড তো আর চলে যায়নি, সেজন্য সাবধানে সব কিছু করো, ভালো থেকো। তো আজকের ভিডিও এই অবধি, ব্লগটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।